চ্যানেল পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা আজকের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা যখন আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টা শব্দটা শুনলে আপনাদের কাছে ঘটমট লাগতে পারে সে বিষয়টা হলো টেকনে এটা শুনলে আপনারা ভাববেন এই বিষয়টা কি কিন্তু যখন সমস্যাটা নিয়ে আলোচনা করব তখন দেখবেন এই সমস্যাটা আমাদের প্রত্যেকের আছে এবং যে যে গুলো এর ক্ষেত্রে হয়ে থাকে সেই সিমটম প্রায় আমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য এবং এর কি সমাধান এখান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি লাইফস্টাইল চেঞ্জ তো বটেই পাশাপাশি ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে কি পথ সেই পথের কথাই আজকে আমরা বলবো আমাদের এই পডকাস্টে আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে বিশিষ্ট কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর অমিতাভ দাস ডক্টর আপনাকে স্বাগত তারপর দা এই যে টেকনিক আপনি যখন আমার সাথেও আলোচনা করেছিলেন প্রথম যখন আমি টপিকটা শুনলাম আমি জানতে চেয়েছিলাম যে এটা কি বিষয়টা কি ঠিক সমানভাবে আমি বুঝি আমাদের অডিয়েন্সও কিন্তু জানতে চাইছে টেকনিক আমরা বিগত প্রায় দেড় দশক ধরে দেখছি মোবাইল ফোন আসার পরে আমরা প্রত্যেকেই আস্তে আস্তে খুব টেকসই হয়ে যাচ্ছি মোবাইল ফোন ইউজ করছি মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপস এগুলো আমরা ইউজ করা শুরু করছি এবং ম্যাক্সিমাম টাইমেই যেটা দেখা যায় সেভেন্টি ফাইভ মতো লোক বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় টেক্সটিংয়ের সঙ্গে যুক্ত থাকেন সেই টেক্সটিং হতে পারে তার অফিশিয়াল কাজের সঙ্গে রিলেটেড বা সোশালাইজেশনের সঙ্গে রিলেটেড সো সেই টেক্সটিংয়ের জন্য আমাদের ঘাড়ে এবং স্পাইনে বেশ কিছু পরিবর্তন হয় সেগুলোর জন্য যে সিম্পটম গুলো অ্যারাইজ করে যে প্রবলেম গুলো মানুষ ফেস করেন সেগুলোকে একত্র করলেই টেক্সট নেক্সট সিনড্রোম নাম দেওয়া হয় তো বেসিকালি টেক্সট নেক্সট সিনড্রোম হচ্ছে মোবাইল ফোন বা ওই জাতীয় ইলেকট্রনিক গ্যাজেটসের ওভার ইউজের জন্য যে দৈনন্দিন জীবনে যে প্রবলেম গুলো মানুষ ফেস করছে সেটারই বহিঃপ্রকাশ একেবারেই আমরা শুনে বুঝতে পারলাম যে সমস্যাটা একচুয়ালি কি সেই সমস্যাটা আপনি ভেবে দেখুন আপনারও আছে কিন্তু তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় এ বিষয়ে জানব কিন্তু তার আগে যেটা বলবো এই যে কারণে হয় যে যতটুকু আপনি বললেন সেই কারণটা দেখুন আমাদের সবার জীবনে বর্তমান একদম থাকবেই সেক্ষেত্রে আমরা নিজেরা একটু স্ক্রিন টাইম কম দিলেও আমাদের প্রফেশনাল হ্যাজার্ড কিন্তু রয়েছে সেক্ষেত্রে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমার মনে হয় আমরা কি করতে পারি যাওয়ার আগে মানুষের এটাও জেনে নেওয়া দরকার যে ঠিক কি কি হয় কি কি এবং সেগুলো কেন তৈরি হচ্ছে জানাটা খুব দরকার প্রথম যেটা আমি শুরু করব যে আমরা যখন আহ বানর জাতি থেকে ভল্ভ করে মানুষ তৈরি হয়েছিল তখন চারপা থেকে আস্তে আস্তে আমরা বিপদ প্রাণী হয়ে গেছি তো যেরকম সেরকম প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার জন্য আমাদের কিছু অভিশাপও পেতে হয়েছে এবং তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমাদের শীত দাঁড়ার অসুখ শীত দাঁড়ার সমস্যা আমার সামনে একটা শীত দাঁড়ার মডেল রাখা রয়েছে মডেল রাখা রয়েছে শীত দাঁড়ার সমস্যা সেগুলোও কিন্তু এই আস্তে আস্তে ডেভেলপ করেছে নর্মালি আমরা সিদ্ধা বলে যেটাকে ভাবি আমাদের স্পাইন যেটাকে আমরা বলি সেটাই কিছু কার্ভেচার্স থাকে যেরকম এটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশ সেখানে কারভেচারটা বা বাঁকাটা সামনের দিকে থাকে তারপরে হচ্ছে ডরসাল স্পাইন যেখানে বাঁকাটা পেছন দিকে থাকছে আবার লাভার স্পাইন যেখানে বাঁকাটা সামনের দিকে থাকছে সামনের দিকে থাকছে তো এই যে কার্ভেচার গুলো এই কার্ভেচার কিছুতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তো নর্মালি যা দেখা যায় যে আমাদের ঘাড়ের উপরে মাথাটার ওজন হচ্ছে পাঁচ কিলো ম্যাক্সিমাম পাঁচ কিলো যেটা নর্মাল অবস্থায় থাকে মানে ঘাড়টা যখন একদম ইরেক্ট থাকে তখন কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যখন মোবাইল ফোন ইউজ করি তখন আমরা বেশিরভাগ সময় ঘাড়টাকে সোজা রাখার কথা খেয়াল করি ঘাটটা বাঁকতে থাকে সামনে ঝুঁকিয়ে দিই এখানে আমি আপনাদেরকে জাস্ট তুলে ধরছি জিনিসটা কিরকম লেভেলে আমাদের পাইনটাকে যে যদি ঘাড়টা সোজা থাকে তাহলে ঘাড়ের উপরে মাথার ওজন আসছে পাঁচ কিলো একজন অ্যাডাল্টের যখন সেটা পনেরো ডিগ্রি সামনের দিকে ঝোঁকানো হয় সেই ওজনটাই বেশি করে ঘাড়ের উপরে পড়ে এবং সেটা গিয়ে দাঁড়ায় বারো কিলো যখন সেটা তিরিশ ডিগ্রিতে বাঁকা হয় তখন সেটা হয়ে যায় আঠেরো কিলো যখন সেটা পঁয়তাল্লিশ ডিগ্রিতে বাঁকে তখন সেটা হয় প্রায় বাইশ থেকে চব্বিশ কিলো এবং যখন সেটা সিক্সটি ডিগ্রি যেটা আমাদের নর্মাল মোবাইল ফোন দেখার সময় পজিশন এই এই সেটাতে সেই ওজনটা হয়ে যায় টোয়েন্টি সেভেন কিলোজ সো ব্যাপারটা বুঝতেই পারছেন যে একটা যেটা নর্মালি আমাদের স্পাইনটা ঘাড়টা পাঁচ কিলো নেবার জন্য তৈরি সেটার উপরে আমরা তার পাঁচ গুণ ওজন চাপিয়ে দিচ্ছি মোবাইলটা দেখার বা ট্যাবলেটটা দেখার সময় তো এই যে এক্সেস ওয়েট এই যে এতটা বেশি ওয়েট এইটা আমাদের ঘাড়ের ভাটিভরা মানে শিরদাঁড়া ঘাড়ের অংশে শিরদাঁড়া সেই সঙ্গে লিগামেন্টস এবং অ্যাসোসিয়েটেড মাসলসের উপর প্রচন্ড প্রভাব ফেলে এবং সেইটার জন্যেই সিম্পটমগুলো এক এক করে তৈরি হয় যেরকম দেখবেন অনেক সময় রাত্রের দিকে প্রচন্ড ঘাড়ে ব্যথা সকালের দিকে একটা নেক স্টিফনেস মানে ঘাড়টা পুরো চাপ হয়ে ধরে আছে মনে হচ্ছে নাড়াতে অসুবিধা হচ্ছে নেক স্টিফনেস সেই সঙ্গে কাঁধে ব্যথা শোল্ডার পেন এগুলো খুব কমনলি দেখা যায় অনেকে বলেন যে মাথায় ব্যথা করছে অনেকক্ষণ কম্পিউটারে কাজ করার পরে মাথায় ব্যথা করছে আবার বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি দেখা যায় যে তারা সোশ্যালাইজেশন থেকে আলাদা হয়ে যাচ্ছেন নর্মালি বন্ধুদের সঙ্গে খেলা করা ছেড়ে তারা আরো বেশি চুপচাপ হয়ে যাচ্ছে মোবাইলে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং অনেক সময় এই মোবাইল এক্সারসাইভ ইউজের জন্য খুব ইরিটেবিলিটি ডিপ্রেশন এগুলো আছে এগুলো কিন্তু টেকসনেক সিনড্রোমেরই পার্ট বেশ বেশ আমরা এই যে সিম্পটম গুলো জানতে পারলাম এই সিম্পটম গুলো কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু দেখা যায় আমরা দেখতে পাই কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে ঘাড়ের কথাটা আপনি সুন্দর করে বললেন আমরা অনেক সময় এটাও দেখি ঘাড় নিচু না করে আমরা শুয়ে অনেক সময় হাতে মোবাইলটাকে ধরে দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতের ওয়েটটা ঘাড়ে পড়ে সেই ক্ষেত্রে কি একই ধরনের সিমটম আমরা দেখতে পাবো হ্যাঁ প্রায় একই রকম যেরকম সোল্ডার পেন শুধু ধরে হাতে ধরে দেখা নয় সেই সঙ্গে আমরা অনেকেই কাজ করি যারা ডেস্ক জব করেন দেখবেন তাদের হয়তো চেয়ারটার উপরে অনেকেই গুরুত্ব দেন না চেয়ার একটা হলেই হলো আর্মরেস্ট হয়তো নেই হাতটা ঝুলছে আপনি টাইপ করছেন কাজ করছেন লেখালেখি করছেন কিন্তু এই যে হাতটা ঝুলছে এই যে হাতের এক্সেস ওয়েটটা সেটা কিন্তু আলটিমেটলি ঘাড়ে এবং কাঁধে ট্রান্সমিট করছে এবং সেটাও কিন্তু পরোক্ষভাবে আপনার ঘাড়ে এফেক্ট করছে এবং ঘাড়ে এবং কাঁধে ব্যথার জন্য ভীষণভাবে দায়ী হচ্ছে তো সেটাও ধ্যান রাখতে হবে একবারে আমরা ঘাড়ের ব্যাপারটা জানলাম কিন্তু ঘাড় বাদ দিয়ে থরুন পিঠে আপনি যেহেতু এই স্ট্রাকচারটা আমাদের সামনে নিয়ে আসছেন পিঠের ক্ষেত্রে পিঠেও অনেক সময় লোকে যন্ত্রণা হয় বা কোমরের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে কি এই এটা একটা কারণ হতে পারে হ্যাঁ যদিও আমরা টেক্সনেক সিনড্রোম মানে সার্ভাইকাল স্পাইন বা ঘাড रिलेटेड সমস্যা গুলোকেই বুঝি কিন্তু डेफिनेटলিErgonomic improvement মানে কর্মক্ষেত্রে আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট ইমপ্রুভ করে যে সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট গুলো হয় সেগুলোতে ঘাড়ের সঙ্গে সঙ্গে কোমরেরও ইমপ্রুভমেন্ট হয় কোমরে ব্যথা পিঠে ব্যথারও ইমপ্রুভমেন্ট হয় তো ডেফিনেটলি এগুলো সবই রিলেটেড আমরা যেহেতু আজকে ঘাড়ের বিষয়টা নিয়ে আলোচনাটা করব এবার আমি যে প্রশ্নে যাব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নার্ভের স্ট্রাকচারও এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই যে ঘাড়ের যে প্রবলেমটা আমরা শুনলাম নার্ভের যে ওপর যদি আলাদাভাবে চাপ সৃষ্টি হয় ঘাড়ের এই প্রবলেমের জন্য তাতে আমাদের আর কি কি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেখুন আমরা আহ ঘাড়ের যে নার্ভ গুলো ঘাড়ের বা কোমরের বা পিঠের যে নার্ভ গুলো প্রত্যেকটা নার্ভ আমাদের শরীরের এক একটা অংশকে সাপ্লাই করে ঘাড় থেকে মেনলি হাতের সাপ্লাইটা হয় বুকের উপরের অংশ সাপ্লাই হয় থোরাসিক নার্ভস থেকে পুরো বুকের নিচের হাফ থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত সাপ্লাই হচ্ছে কোমরের নিচে থেকে পায়ের সাপ্লাই হচ্ছে আবার লাম্বার রিজিয়ানের নার্ভ থেকে তো প্রত্যেকটা নার্ভেরই ভাইটাল ফাংশন আছে কোনো নার্ভে বেশি চাপ পড়লে সেই নার্ভটা ড্যামেজ হবে এবং সেই সঙ্গে তার সেরকম সিম্পটম হবে সিম্পটম হবে ইন দ্য সেন্স মানে যে সেই যে ও সাপ্লাই করছে সেখানে উইকনেস হবে যে স্কিনের যে অংশটাকে সাপ্লাই করছে সেখানে সেনসেশনটা চলে যাবে এই সিম্পটমস গুলো হতে পারে বেশ এক্ষেত্রে এই সমস্যাটা ধরুন যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা দীর্ঘদিন চলতে থাকলে সেটা আরো বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিতে পারি হ্যাঁ দেখুন এখনো পর্যন্ত তো পনেরো বছরের বেশি হয়নি আমরা মোবাইল ইউজ করছি বা কুড়ি বছরের বেশি হয়নি তো এটা দীর্ঘমেয়াদী আর কি কি ফল তৈরি করতে পারে সে বিষয়ে এখনই আমরা কোনো কমেন্ট করতে পারবো না বাট ডেফিনেটলি যখন পুরো স্পাইনের আর্কিটেকচারটা কি চেঞ্জ করে দিচ্ছে কারণ চাপ পড়ার কারণে নর্মাল অ্যান্টেরিয়ার কার্ভেচারটা সামনের কার্ভেচারটা পিছন দিকে ঘুরে যাচ্ছে তো ডেফিনেটলি সেটা নার্ভের উপরে লিগামেন্টের উপরে একটা খারাপ এফেক্ট তৈরি করছে অ্যান্ড ইন ফিউচার সেটা ডিজেনারেটিভ সার্ভাইকাল স্পাইন ডিজিজের সঙ্গে সঙ্গে ডিজেনারেটিভ ডিস্ক ডিসিস তৈরি করতে পারে যার ফলে নার্ভে চাপ পড়ার একটা সম্ভাবনা থাকছে বেশ আচ্ছা আমরা এই এই ধরনের সমস্যা ক্ষেত্রে কি কি সিমটম হয় সেগুলো জানলাম এবং নার্ভের ক্ষেত্রেও কিরকম ভাবে চাপ পড়তে পারে কি কি হতে পারে জানলাম কিন্তু এই সমস্যা থেকে সমাধান সেই সমাধান লাইফস্টাইল চেঞ্জ আমরা নিজেরা শুনেই বুঝতে পারছি কিন্তু এ ছাড়া আর কি সমাধান ডেফিনেটলি লাইফ টাইম লাইফস্টাইল চেঞ্জ তো একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু বটেই সেটা তো আমাদের যেটা মাথায় আমি যেটা বললাম রাখতে হবে যে যখন আমরা মোবাইল ইউজ করছি অনেকেই খুব রিল্যাক্স করে একদম রাত্রিবেলা লাইট অন্ধকার করে শুয়ে শুয়ে মোবাইল দেখছেন সেটা একদমই জাস্টিফাইড না কারণ সেটা দুটো হচ্ছে এক হচ্ছে শুয়ে দেখার কারণে টেক্সনেক সিন্ড্রোম ভারী চাপ করছে দুই হচ্ছে যে রাত্রিবেলা ঘর অন্ধকার করে যখন আপনি মোবাইলটা দেখছেন তখন মোবাইলের আলোটা আপনার সেলসগুলোকে জাগিয়ে যার ফলে ঘুম আসতে দেরি হচ্ছে এবং সেটা আপনার পরে মাথার যন্ত্রণা এবং যন্ত্রবিলিটি এই সমস্ত জিনিসগুলো তৈরি করছে তো প্রথমেই হচ্ছে রাত্রে যদি আপনাকে মোবাইল দেখতে হয় তো আপনি আপনার বসার ঘরে বসে চেয়ার টেবিলে বসে মোবাইলটাকে জাস্ট চোখের সামনে কোনো টেবিলের উপর রেখে এইভাবে দেখুন বা প্রেফারেবলি এখন মোবাইলে স্ট্যান্ড পাওয়া যায় সেটার উপরে টেবিলে রেখে দেখুন সেটা অনেক বেশি ইজিয়ার সেকেন্ড হচ্ছে অফিসে যখন কাজ করছেন কম্পিউটারে তখন হাতটা যেন না ঝোলে একটা আর্ম চেয়ারের ব্যবস্থা করুন যাতে হাতল থাকবে এবং হাতটা রেস্ট করবে যাতে করে আপনার কাঁধের উপরে চাপটা কম থাকে দ্য লাইফস্টাইল মডিফিকেশন আর মোবাইলের আননেসেসারি ইউজ যতটা কমানো যায় ততটাই ভালো সেকেন্ড হচ্ছে যে এক্সারসাইজ করা এক্সারসাইজ ইন দা সেন্স আপনি সুইম করতে পারেন সাঁতার কাটতে পারেন কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজেস আছে যেগুলো আপনাদেরকে কোনো profession physiotherapist এর কাছে গিয়ে দেখে নিতে হবে বাড়ির এক্সারসাইজ সেগুলো রেগুলার করলে খুব সিগনিফিকেন্ট রিলিফ পাওয়া যায় থার্ড হচ্ছে যে ইন্টারমিটেন্ট ব্রেক নেওয়া মানে একটানা কম্পিউটারে কাজ করে যাচ্ছেন ঘন্টা নিচু করে তখন কি মানে ইনভেরিয়েবলি দেখবেন সেদিন রাত্রে গিয়ে আপনার প্রচন্ড ঘাড় ব্যথা হচ্ছে মাথায় ব্যথা হচ্ছে তো ইনফ্রিকুয়েন্টলি আপনি উঠে দাঁড়ান হাঁটা চলা করুন ঘুরে আসুন জল খান তারপরে এসে আবার বসুন কাজটা করতে তাহলে ইন বিটুইন ঘাড়ের মাসিলগুলো একটু রিল্যাক্স হওয়ার চান্স পায় আরও ভালো যদি একটা ব্রেক নিয়ে সেই সময় ঘাড়ের কিছু এক্সারসাইজ আপনারা করতে পারেন সেগুলো অনেকটা বেশি মানে একসঙ্গে দুটো লাভ হয়ে যায় তাহলে ক্ষেত্রে আমরা দেখলাম লাইফস্টাইল চেঞ্জ এক্সারসাইজ আহ এইগুলো তো আছেই কিন্তু এক ক্ষেত্রে কি কোনো মেডিকেশানের ব্যাপার আছে দেখুন মেডিকেশন দিয়ে টেক্সনেক্স সিন রুম সরানো যায় যেটা সম্ভব যেটা ম্যাক্সিমাম পসিবল সম্ভব সেটা হচ্ছে সিন্টাম্যাটিক রিলিফ দেওয়া মানে ব্যথা হচ্ছে আজকে ব্যথা হচ্ছে বাড়ি গিয়ে একটা প্যারাসিটামল খেলাম ব্যথাটা কমলো দ্যাটস এ বা প্রচন্ড ব্যথা আপনি চার দিন রেস্ট নিলেন কোনো কোন ডাক্তার দেখালেন ডাক্তার বাবু সেই মতো আপনাকে ব্যথার ওষুধ দিল ব্যথার ওষুধ খেই যতটা ব্যথা কমলো কিন্তু ওষুধ দিয়ে টেক্সনেক সিনড্রোম কিওর করা পসিবল না এটার জন্য এক্সারসাইজ আর লাইফস্টাইল মডিফিকেশন এই দুটোই হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট বেশ তাহলে শেখ হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাকে এক্সারসাইজ গুলো করতে হবে এক্সাক্ট একদম ফলে নিজেরাই আমরা অনেক সময় পড়ে থাকি কি আমরা ইন্টারনেটে দেখে নিয়ে নিজেদের ইচ্ছে মতো সিম্পটম মিলিয়ে এক্সারসাইজ করা সেটা কতটা পেশেন্ট স্পেসিফিক সে বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে ফলে এক্ষেত্রে চিকিৎসক চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এক্সারসাইজ করাটা খুব বুদ্ধিমানের কাজ নয় এছাড়া এই বিষয়ে সচেতন থাকার মতো আর কি কোনো টিপস আছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আর এই বিষয়ে হচ্ছে যদি কখনো দেখেন যে আপনার ঘাড়ে ব্যথা রেগুলার বেসি হচ্ছে এবং আপনি যদি মনে করেন যে আপনার ওয়ার্কলোড লোড বাড়ছে মোবাইলে কাজ করতে বেশি কাজ করতে হচ্ছে তাহলে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ ঠিক আছে কারণ জিনিসগুলো ফেলে রাখলে পরে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে ইভেন সার্ভেকাল স্পাইনের সার্জারি পর্যন্ত লাগতে পারে তো বেটার হচ্ছে আগেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং এক্সারসাইজ দেখে সেগুলো এক্সারসাইজগুলো ফলো করতে থাকে বেশ এরকম কোন এড আছে মানে যেটা যেরম ধর কোনো একটা মেডিকেটেড পিলো অথবা মেডিকেটেড চেয়ার বা ল্যাপটপ রাখার এমন একটা অ্যাঙ্গেলের কোনো স্ট্যান্ড যেগুলোর কারণে আমি এই প্রবলেমগুলো থেকে দূরে থাকতে পারি দেখুন আমি সাধারণত কাউকে বলি না আমার পেশেন্টদেরকে যে কোনো মেডিকেটেড পিলো বা মেডিকেটেড চেয়ার ইউজ কাঠের চেয়ার ইউজ করতে বলি যদি খুব মনে হয় তাহলে একটা খুব সফট পিল খুব ছোট্ট পাতলা পিলো ইউজ করতে পারেন পুষান হিসেবে আর অবশ্যই তাতে হাতল থাকতে হবে হাতলটা চড়া হতে হবে যাতে হাতটা রেস্ট পায় এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে ডিভাইসে আপনি কাজ করছেন সেটা আপনার চোখের অলমোস্ট লেভেলে রাখতে হবে যাতে করে আপনার চোখেও বেশি স্ট্রেন না পড়ে আর ঘাড়ের কথাটা তো আগে বললাম ঘাড়টাও যাতে বেশি না ঝোঁক এই জিনিসগুলো বেশ আমরা তাহলে আজকের মোটের উপর এই টেকসিক সম্বন্ধে যেটা জানতে পারলাম যে তার সিমটমগুলো কি কি এবং সেই সিমটমগুলো যদি আমরা সত্যি একটু সচেতনভাবে লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু কম বেশি এই সিমটম দেখা যায় সেক্ষেত্রে একটু আগে থাকতে সচেতন হয়ে আমরা যদি ডক্টরের কাছে যাই এবং ডক্টরের পরামর্শ নিয়ে যদি প্রকৃত এক্সারসাইজ গুলো আমার জন্য যেটা স্পেসিফিক এক্সারসাইজ আমার শরীরের জন্য যেটা প্রয়োজন সেই এক্সারসাইজ করি তাহলে কিছুটা হলেও কিন্তু এটা কন্ট্রোলেবেল ফলে এই অসুখ কিন্তু আমরা কমপ্লিটলি সারাতে পারবো না কিন্তু কন্ট্রোলে রাখতে পারবো এই কথা আমরা বলতে পারি ডেফিনেটলি বেশ তাহলে আজকের এই বিষয়টা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এটা আমাদের প্রত্যেক দিনের মানে দৈনন্দিন সমস্যা এবং প্রত্যেকের সমস্যা ফলে সেই সমস্যার সমাধানেরও একটা পথ আমরা বললাম আপনারা যতটা সচেতন হবেন তত তাড়াতাড়ি সমাধানের উপায়ও পেয়ে যাবেন এই বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে ডক্টর দাসকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের এই পডকাস্ট এখানেই শেষ করছি